চলে যাওয়ার পর আমার মেলা কষ্ট হয়েছিল। দিন রাত তোমার কথা মনে কইরা, দরজা জানালা বন্ধ কইরা আমি হুদা কান্দতাম। কান্দতে কান্দতে চোখের নিচে কালি পইরা গেছিল। কারো লগে কথা কইতে ইচ্ছা করত না। খাওন দাওন একেবারে বাদ দিয়া দিছিলাম। খাইতে বইলে খাওন গুলা কেমন যেন মুহের মাঝে আটকায় যাইতো, আর খাইতে পারতাম না। রাতে আমার ঘুম হইত না। রাত জায়গা তোমার কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হইয়া যাইত আমি তা টেরই পাইতাম না। এমনি করে মেলা দিন কাটছে আমার। তাই সই আমারে অনেক বোঝাইত তুমি মানুষটা ভালা আসিলা না। তারপর আমি তোমারে কোনোদিনও খারাপ ভাবতে পারি নাই। আমার কাছে তখনও তুমি মানুষটা সবার চেয়ে ভালা ছিলা। তখনও তোমারে পাইবার লাইগা মনে মনে বহুত আশা করতাম। ভাবতাম একদিন তুমি ঠিকই ফিরে আইবা। এমনি করে মেলা দিন কাইটা গেল, তুমি আর ফিরে আইলা না। অহন আর তোমারে পাইবার লাইগা অত আশাও করি না। তোমার লাইগে আর আগের লাহান এত বেশি কষ্ট হয় না। কান্দতে কান্দতে চোখের পানিগুলা হুকাই গেছে, তোমার লাইগে আর কান্দ নাই না। আমারে সাইরা গিয়া তুমি ভালোই করছো, আমারে মেলা শক্ত বানাই দিয়া গেছো। আমি এখন সব কষ্ট সইবার পারি। তুমি না সাইরা গেলে আমি এত শক্ত হইতাম না। তখন কেউ কষ্ট দিলে সইবার পারতাম না, মেলা কষ্ট হইত। হয়তো তোমার বুহে মাথা রাইখা কান্দা দিতাম। এখন তুমিও নাই, চোখের পানিও নাই, তাই মাঝে মাঝে বুহের বাম পাশটা সিনসিনাইয়া ব্যথা করে। তোমার লাইগা মেলা কষ্ট হয়। ইচ্ছা করে তোমারে ডাইকা ঝিগাই, আচ্ছা কেন ছাইরা গেলা আমারে, কওনা কেন গেলা। আমারে ছাইরা যাওয়ার সম তোমার চোখে জল গড়ায় নাই, বুকে চাপা ব্যথা হয় নাই, মাঝরাইতে ঘুম ভাঙা যায় নাই। এই যে এক অনিশ্চিত অপেক্ষায় আমারে রাইখা গেছিলা, আমার অবস্থা জানার লাই একটা খোঁজ নিতে মন লয় নাই।